আপনারা জানেন যে শ্রদ্ধা একটি সংস্থা যেটি এনজিও হিসেবে প্রতিষ্ঠিত এবং হসলারই একটি উইংস একটি শাখা। হসলা একটি ক্লাব বলতে পারেন যেখানে প্রত্যেকটি বয়স্ক মানুষের জন্য আমরা আমাদের যতটুকু আমাদের সম্ভব আমরা দিয়ে থাকি, তাদেরকে আনন্দ দিই, তাদেরকে গানে গল্পে বিভিন্ন রকম আধ্যাত্মিক চর্চায় তাদেরকে সংশ্লিষ্ট করে রাখি এবং জীবনকে আনন্দে ভরপুর করে রাখার চেষ্টা করি। প্রত্যেকটা দিন নানা রকম ভাবে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি। আপনারা লক্ষ্য করেছেন যে বয়সকালে প্রত্যেকটি মানুষ এমন একটা অবস্থায় যায় যার স্মৃতিভ্রংশ হয়। এই স্মৃতিভ্রংশের কারণ হচ্ছে তাদের সঙ্গে তখন উপযুক্ত মানুষ মিলেমিশে থাকবার মতন কেউ থাকে না, কথা বলার লোক পাওয়া যায় না, তাদের ভেতরের যে সমস্ত কথা শুনবার মতন লোক থাকে না। সেই সকল প্রেক্ষিতে এই হসলা সংস্থা যেটা অবস্থান এখন দলমাদল কামানের কাছে তাদের অফিস বাড়ি, সেই হসলা সংস্থার থেকে বিভিন্ন রকমের ষাটার্ধ কিংবা পঞ্চাশার্ধ মানুষদের জন্য বিভিন্ন বিষয়ে নানা রকমের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রত্যেকটি মানুষ তার নিজস্ব যে সমস্ত প্রতিভা তুলে ধরতে পারে, প্রতিভা নাই হোক সাধারণ কাজ করবার ক্ষমতাটুকু যেটা তার পূর্বে ছিল এখন বয়সকালে সেটা নষ্ট হয়ে গেছে, এখন সেটা সে তুলে ধরতে পারে। সেটা তার অঙ্কন হতে পারে, ছবি আঁকা হতে পারে, কবিতা লেখা হতে পারে, গল্প বলার ক্ষেত্রে হতে পারে, গীতার জ্ঞান সম্বন্ধে বলতে পারে, নানা রকমের উপায় আমাদেরকে সামনে এনেছে। তারই একটি এনজিও, সেটির নাম শ্রদ্ধা। এই শ্রদ্ধা বিভিন্নভাবে বিষ্ণুপুরের মানুষ তথা গোটা বিশ্বের মানুষের কাছে নজর কাড়তে চলেছে। এদের এই শ্রদ্ধার মূল কাজ আমাদের পারিবারিক যে সমস্ত ঝগড়া ঝাঁটি নানা রকমের অসন্তোষ এই সমস্ত বিষয়গুলিকে আমাদের সামনে যদি কেউ আনেন তাহলে আমরা সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এটা কেবলমাত্র আপনারা যদি প্রশ্ন করেন আপনারা মিলাবার কে, সেক্ষেত্রে একটা অবশ্যই প্রশ্ন থেকে যায়, সেক্ষেত্রে বলি যে আমাদের সঙ্গে কিন্তু প্রশাসন আছে, এই প্রশাসন আমাদেরকে সাহায্য করছে। সেখানে জাজেসরা আছেন, সেখানে আমাদের বিষ্ণুপুরের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তারা সকলেই আমাদের এই শ্রদ্ধা এনজিওর জন্য কাজ করেন। সুতরাং এই বল এবং ভরসার ভিত্তিতে আমরা আজকে এই সমস্ত শ্রদ্ধার যে সমস্ত শ্রদ্ধাপূর্ণ কাজ সেইগুলি আপনাদের সামনে এনে তুলে ধরতে চেষ্টা করেছি। যদি আপনারা নিতে চান আমরা বলবো এই নি খরচায় বিনে পয়সায় এই সমস্ত সাহায্যগুলি আপনারা যদি গ্রহণ করেন, যদি প্রয়োজন থাকে, না প্রয়োজন থাকলে আপনারা হসলায় আসুন, আনন্দ করুন, সকলে মিলে আমরা বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করব আমাদের জীবনকে অতিবাহিত করতে, জীবনের শেষের সময়টা আর যেন একটু আনন্দ করে যেতে চাই, আমরা যেন আনন্দ চাই। এই কিছুদিন আগেই আমরা দল বেঁধে ঘুরতে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর, কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না। এত বয়স্ক সব মানুষ আমাদের সঙ্গে 80-82 এমনকি প্রায় 90-এর দোর করার মানুষও ছিলেন। সবচেয়ে বড় কথা আপনাদের পাড়ার গাঙ্গুলিবাবুও ছিলেন, এবং তার সঙ্গ লাগে সঙ্গই আমরা আপন্ন হয়েছি, এবং তিনিও যে আনন্দটুকু আমাদের তরফ থেকে পেয়েছেন আমাদের সম্মিলিতভাবে সেটা কিন্তু তুলে ধরে পা দিয়ে রাখার মতো। যাই হোক, এই সময় সমস্ত কিছুই এই হসলার দ্বারা হয়, এবং আমি আগেও বলেছি যে হসলার একটি শাখা এনজিও সেটি হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা অত্যন্ত একটি মনোগ্রাহী সংস্থা যা মানুষের হৃদয়কে স্পর্শ করবে যদি কারোর প্রয়োজন থাকে, যে প্রয়োজনগুলি এতক্ষণ ধরে আমাদের হসলার সদস্যগণ আপনাদের সামনে তুলে ধরছেন এবং বিভিন্নভাবে বলবার চেষ্টা করেছেন যে আপনারা আসুন, এসে এই সমস্ত সুবিধাগুলির
সমস্ত সুবিধাগুলি নেবার চেষ্টা করুন, সেই সমস্ত সুবিধাগুলি নেবার জন্য আপনারা আসুন। পরিশেষে বেশি বক্তব্য আমি রাখতে চাই না, কেননা আমরা কেবলমাত্র কথা বলতে আসিনি, আমরা একটু কাজ নেবার জন্য, কাজ দেবার জন্য আপনাদের সম্মুখীন হয়েছি। আপনারা আসুন, এসে দেখুন, শ্রদ্ধাকে আপনারা স্পর্শ করুন। শ্রদ্ধা কেবলমাত্র একটি কি বলবো, একটি বানান সর্বস্ব একটি শব্দ নয়, শ্রদ্ধা এখানে একটি জীবন্ত মূর্তি। এই শ্রদ্ধাকে আপনারা দেখুন এবং যদি দেখুন এবং এখানে তাদের মধ্যে প্রাণের একটা স্পর্শ পাবেন, এ কথা আমি অনুভব করে বলতে পারি। নমস্কার।